মাছ ভাজা দেখছি আমরা চোস করতেছি আর কি করা যায় আর কি যেহেতু আসলাম এটা কিছু তো করতে হবে আমরা মাছ ভাজা করতেছিলাম মাছ ভাজা পেয়ে গেছি মাছ ভাজা আচ্ছা আচ্ছা আমরা কোল কফি খেয়েছি যেমন আমরা এই ব্যাম্বু চাটা হচ্ছে কোল কফি নিয়ে একটা ডিনারের জন্য ব্যাম্বু চিকেন রেডি হচ্ছে যদি ছেড়ে যায় তাহলে একদম পাছাটা সাপ পড়বে বাঘার উপরে রাতে সাজেকে এই ভাজা পোড়া পিঠা কাকড়া তো বাঁশের তৈরি অনেক খাবার এখানে তৈরি করা হয় যদিও সন্ধ্যার সময় অনেক ভিড় ছিল এখন অনেক রাত হয়ে গেছে সেজন্য কোনো ভিড় আর নাই তারপরেও কিছু আইটেম দেখাই আপনাদের এগুলো হচ্ছে সমস্ত খাবারের আইটেম মাছের কি নিচ্ছেন ভাইয়া মাছগুলো এটা 100 টাকা আমরা দেখছি আমরা আসছি সাজেক ভ্যালিতে আমরা আসছি রাতের খাবার মাছ ভাজা চোস করতেছি আর কি করা যায় আর কি যেহেতু আসলাম এটা কিছু তো করতে হবে আমরা মাছ ভাজা করতেছিলাম মাছ ভাজা পেয়ে গেছি মাছ ভাজি কোনটা এই যে এটা হচ্ছে মাছ ভাজি এখানে হচ্ছে ব্যাম্বু টি বানানো হচ্ছে বাঁশের এর মধ্যে চা এই যে আমাদের ভাই খালো দেখি কি বলে এ ভাইয়া তাহলে বাঁশের চা কি হলো ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ গরম করে দিতে কই কই এই যে আমার মামা ব্যাম্বু টি খাচ্ছে ব্যাম্বু টি কেমন টেস্ট কেমন মামা হ্যাঁ খুব মজা খুব মজা যে আমরা সাজেকের ব্যাম্বু টি খেলাম কাকড়া খেলাম অনেক কিছুই খেলাম না 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 আমরা এই মাছ খেয়েছি আমরা ও আচ্ছা আচ্ছা আমরা কোল কফি খেয়েছি যেমন আমরা এই ব্যাম্বু চাটা হচ্ছে কোল কফি নিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আনছি আনছি আরো দুটো নিয়ে আসতেছি এই যে আমাদের সোনার ছেলেরা এখানে বসে আছে রিসেপশনে আমাদের হচ্ছে বারবিকিউর পার্টি হবে রাতে তো এই যে আগুনটা দেখতে পেলেন আপনারা এখন হচ্ছে আগুনটা দেখালাম এরপরে তারা ওটা কয়লা হওয়ার পরে হচ্ছে ওখানে মুরগিগুলো দিবে আর এই যে এখানকার এটা দেখাই সব ব্যাম্বু এই যে সব ব্যাম্বু রিসেপশনটা অনেক সুন্দর গুড মর্নিং সাজেক সাজেকে সকালের মেঘ খুবই সুন্দর লাগছে বাতাসটা আরো বেশি সুন্দর ঠান্ডায় ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এই ভিতরে হচ্ছে প্রবেশ মূল্য 30 টাকা তো আমরা এখানে ঢুকলাম এখানে নাকি প্রোগ্রাম হয় কিন্তু আজকে এরা প্রোগ্রাম করে নাচ গান করে তাদের নাকি কি বড়দিন না কি যেন এজন্য এটা বন্ধ আছে তো এখানে আদিবাসীরা কিভাবে থাকে সেটাই তুলে ধরা হয়েছে দেখি ভিতরে নিচে নামে দেখি কি অবস্থা এটা হচ্ছে স্টেজ আর এখানে সব বসার জায়গাগুলো ও
এই যে আমাদের মামা এখন দোলনা খাচ্ছে, ছোট কাঠের দোলনা। মামারা দোলনাই খায়? হ্যাঁ, আমার মামার শুধু তেলি তেলি, কোথায় কোথায় যে তেল আছে, ওই যে কাঠের সাথে গাছের সঙ্গে লাগবে হাতে। এই যে গুচ্ছ গ্রামে এসে দোলনা খাচ্ছি, দড়ির দোলনা। যদি ছিঁড়ে যায় তাহলে একদম পাছাটাছায় পড়বে পাখার উপরে। হ্যাঁ, আর এই যে উপরে যে কটেজ গুলো দেখেন, এখানে রুম ভাড়া নিয়ে থাকা যায়। ওই যে উপরে আমরা এখন এই কংলাক পাহাড়ের উপরে উঠবো, এটা হচ্ছে সাজেকে। এই উপরে উঠবো, উপরে ওঠার পরে উপর থেকে সূর্য ডোবা দেখা যাবে। তো আমরা রেডি হচ্ছি উপরে ওঠার জন্য, যে অনেকে আসছে উপরে উঠতেছে। দেখি উপরে উঠে কি আছে না আছে, দেখাবো ইনশাল্লাহ। আমরা গুটি গুটি পায়ে কংলাক পাহাড়ের উপরে উঠে চলেছি। দমের অবস্থা তো উপরে। এই যে সূর্যটা সুন্দর আস্তে আস্তে ডুবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে ডুবে চলে যাচ্ছে। সাজেকে এসে হাফ অলরেডি ডুবে গেছে, আর একটু সুন্দর গোলাপি কালার বের হয়ে আছে, খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। আর একটু আছে, আর একটু আছে, একদম গোলাপি মিষ্টি কালার হয়ে আছে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে, মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না। আমাদের রাতের ডিনারের জন্য ব্যাম্বু চিকেন রেডি হচ্ছে, এটা এখানকার আদিবাসীদের খাবার, ঐতিহ্যবাহী। তো আমরা রাতে এটাই অর্ডার করছি, এটা এখন রেডি হচ্ছে। রেডি হওয়ার পরে কেমন হয় সেটাও অবশ্যই দেখাবো। আমাদের ব্যাম্বুটা এখন ঢালা হচ্ছে। বাসের মধ্যে ঝোল আসলে কে মামা? এই হচ্ছে ব্যাম্বু চিকেন। আমাদের রাতের খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন আর পরোটা। থার্টি ফার্স্ট এর প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই হাততালি হাততালি। আমরা রিসোর্টটাকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার মামা ভাইয়া অলরেডি রেডি। ভাইয়া আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সহি সালামতে বাসায় পৌঁছাই দিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মারসিয়া মুসাহিনি রব্বুল গফুরুর রহিম। বিসমিল্লাহি মারসিয়া তাকালতু আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3 কিলো পাহাড় এখন শুধু নিচের দিকে নামতে হবে, আর নামতে হবে অনেকক্ষণ ধরে। ব্রেক একদম গরম হয়ে যায়। পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর। তো ঠিক আছে, সাজেকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।